বলি রেকর্ড কর রেকর্ড কর রেকর্ড কর বিয়ে করে ছেলে মেয়ে নাতিপুতি হলে শোনাবে কি দেখাবে কি। আমার সুইট সুইট বন্ধুরা, ঝলকে পলকে নিয়ে এসেছি তোমাদেরকে ছোট্ট একটি ব্লগ। একদম তো আমাকে ভালোবেসে ব্লগটি দেখতে থাকো, তোমাদের আশা করছি ভালো লাগবে। তবে আমাকে ভালোবেসে ভালোবেসে দেখতে হবে, তারা দেখবে সমস্ত কিছুই ভালো লাগবে। ভালোবাসার হোক জয়। চলো বন্ধুরা সঙ্গে থাকো। বলি রেকর্ড কর রেকর্ড কর রেকর্ড কর বিয়ে করে ছেলে মেয়ে নাতিপুতি হলে শোনাবে কি দেখাবে কি। সত্যি রেকর্ড করার মধুরী অবস্থা বেবি। অনেকদিন পরে আজকে এত কান্না করছে, এত কান্না করছে, এত কান্না করছে, মানে ও ইউনিফর্ম পরবে না, জুতো পরবে না, স্কুলে যাবে না, এরকম একটা ব্যাপার। গেটটা বন্ধ করলাম, আবার খুলে গেল। আজকে ওর সেকেন্ড এক্সাম আর ম্যাথ আজকে, বুঝতে পারলে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে। আমি সাধারণ তোমাদের সবাইকে জানাই আমার আজকে ব্লগে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, খুশিতে আছো। আমি ভালো আছি, সুস্থ আছি, খুশিতে আছি। আস্তে কথা বল, আস্তে কথা বল, নাহলে কিন্তু উপরে উঠে বুকটা ধুপুক 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 করে ভূমিকম্প হয়ে যেতে পারে। তো চলো, ঘরে তো বিছানা রয়েছেই, রান্নাঘরও কিছু গোছানো হয়নি, তার মধ্যে আবার মোটামুটি ভাত আর ডাল সিদ্ধ হয়ে গেছে কি বুঝলে। আর আমি এখন যাবো সজ্জা ঘরটা ঝাড় দিয়ে স্নান করতে। স্নান করে এসে পুজো পাঠ করে তারপরে যাবো রান্নাঘরে। তোমার সঙ্গে থেকো আর আমাকে দেখতে থেকো আমি আজকের দিনটা কেমন করে কাটাই। শ্রাবণের দ্বিতীয় সোমবার চলে গেছে, আজকে হচ্ছে, শুনছো, এত কষ্ট করে হাঁপিয়ে ঝাঁপিয়ে ঘেমিয়ে ঘুমিয়ে ঘরেকে দেখি বর নাই, কোথায় গেল কি জানি বাবা। যাই হোক, যেখানে থাকুক ভালো থাকুক, যাই হোক, স্নান করতে গেছে বোধ হয়। তো আমি এসে গেছি কালকের সাবু দিয়ে, দেখো একটু সবজি বানিয়েছি, দারুণ দেখতে লাগছে না, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারে। চলো গুণ বিচার করে কি করব, এখন আমি বসেই যাই খাবারটা নিয়ে। তো বন্ধুরা, সোমবারের পরে মঙ্গলবারের দিন কেমন কাটছে আমার সকালের ব্রেকফাস্টটা, তো সঙ্গে থেকে দেখতে। এখন বেজে গেছে 12:30, হাজব্যান্ড বেরিয়ে গেছে প্রায় 12টার সময়। বেবির স্নান হয়নি, বেবি সবাই দুধটা খেলো, বেবিকে স্নান করে নিয়ে আসবো, আমি বসে গেছি একটু খেতে। চলো সাবুর খিচুড়িটা একটু সেবা করে তারপরে বেবিকে স্নান করে নিই। স্নান করে আজকে আর সিঁদুর পরিনি, বাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। ভাবলাম যে বৃষ্টি হচ্ছে কিনা, বৃষ্টি হচ্ছে কিনা, কিন্তু বৃষ্টি হচ্ছে না, মেঘ হয়েছে, খুব মেঘ হয়েছে। আর আমার হাজব্যান্ড কী করেছে আজকে, অফিসে যাওয়ার আগে, দেখো সব মিলে দিয়ে গেছে, আর আমি বেবিকে ঘুম পড়াচ্ছি, আর মনের মধ্যে রয়েছে বৃষ্টি হচ্ছে কিনা, বৃষ্টি হচ্ছে কিনা, সব ভিজে গেলো কিনা। এটা ঘুঘু পাখি দাঁড়িয়েছে, দেখো অপশন দেখতে লাগছে, ঘুঘু পাখি ডাকছে গাছে, ঘুঘু পাখি ডাকছে গাছে। আমাদের এই শরীরটার একটা ক্লান্তি আছে, অবশ্যই আছে, মনেরও কিন্তু ক্লান্তি আছে, তবে মনটা কিছুক্ষণের সময় জন্য মন খারাপ থাকে, কিন্তু ঝটপট চট জলদি আমার মনটা ভালো হয়ে যায়। কিন্তু শরীর যখন খারাপ থাকবে, মনে রাখতে হবে মনটাকে আমাদের চনমনে রাখতে হবে। মন ভালো থাকলে দেখবে শরীরটা অনেকটাই সুস্থ হয়ে গেছে, বুঝেছ। যাই হোক, আর মন ভালো করার জন্য কী করতে হবে, হতে পারে ভালো গান শুনতে হবে, হতে পারে খোলা আকাশে তাকাতে হবে, মানে তাকে থাকতে হবে, আর হতে পারে খিলখিল করে হাসতে হবে, হতে পারে আয়নার সামনে দাঁতগুলো বার করে নিজেকে দেখতে হবে। যাই হোক, হতে পারে সমস্ত কিছুই। আমার বেবিকে ঘুম পাড়াতে পাড়াতে আমার যে কী ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমানোর তো অবস্থায় নেই। এদিকে জামাকাপড় রয়েছে, ওদিকে আবার ভিডিওটা আপলোড করতে হবে, বুঝলে। দিদি আজকে ঘর মুছেছে, উপরের ঘর চারটা খাটের উপরে দাঁড় করে রেখে গেছে, একটা গাছ নিশ্চিন্ত হলো, এখন গিয়ে একটু বসবো। আরে মন একটু কথা শোন, বেবিরা যখন ঘুমিয়ে থাকে বড়রা বলে যে চৈতন্যর মতন ঘুমিয়েছে, চৈতন্য প্রভুর জয় হোক। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, আনতে যাচ্ছি বেবিকে বৃষ্টির মধ্যে। পাপানকে নিয়ে ফিরে এসে ওর বায়না রাখতে ওর জন্য একটু বানিয়ে দিলাম স্পাইসি ম্যাগি, কুটকুট করে খাবে বেবি আমার। খেতে বসে গেছি, চলো কি দেখাচ্ছি রাতের খাবারটা আমার, চলো দেখে নেবে। আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, সঙ্গে আছে টক দই, আর হচ্ছে আম। চলো
কেমন খাবার বলো? সবকিছুর অভিজ্ঞতা থাকা ভালো, বুঝছো? সংসার সাগর রূপী ভাই, মানুষ নাকি মিন সাজে, বুঝেছো? সত্যি তাই। যাই হোক, সংসারে পড়লে পরে অনেক কিছুই শিখে নেওয়া যায়, শিখে নিতে হয়। সংসার এমনই জিনিস, সংসার থেকে বড় শিক্ষক বোধ হয় খুবই কম হয়, যে না পারা অনেক কিছুই, না করা অনেক কিছুই করিয়ে নেয় আর শিখিয়ে নেয়। যাই হোক বন্ধুরা, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুমানোর সময়। রাতে কিন্তু আমি ওয়াশিং মেশিনটাকে ঘুমোতে দিচ্ছি না, ও চালিয়ে দিয়েছি। তো চলো গোবিন্দকে টাটা দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো। আর জানলাটা খুলতে পারছি না, বাইরে বৃষ্টি হচ্ছে, আর একটু জোরে বৃষ্টি হলে দেখা গেলো যে আমার বাইরে মানে বাইরের জল ঘরে চলে আসলো। জানলাটা বন্ধ করে দিয়ে তোমাদেরকে এখন টাটা বাই বাই করবো। শুধু তোমাদেরকে নয়, আমার গোবিন্দকেও টাটা বাই বাই করে আমরা ঘুমিয়ে পড়বো। চলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই খুশি থেকো, আমার সঙ্গে থেকো, আমাকে ভালোবেসে নেক্সট ব্লগ দেখার জন্যে। আর সবসময় মনে রেখো, হৃদয়কে হৃদয়ের মাঝে, গোবিন্দকে ঈশ্বরকে হৃদয়ের মাঝে বসিয়ে রেখো, তাহলে দেখবে সমস্ত কঠিন কাজও সহজ হয়ে গেছে। বন্ধুরা, গল্প তো আবার এখানে শেষ করেছি, তো এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ তোমাদের জন্য শ্যুট করে রেখেছি, অলরেডি আসছে। আমাকে ভালোবেসে সঙ্গে থেকো, আর আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদেরকে অবশ্যই আনন্দ দেবে। ভালো থেকো।